नमस्कार बंधुरा, आमी देविका बॉंग इजी कुक चैनेले आपनादेर स्वागत। बंधुरा आज आमी तैरी करब पूजो स्पेशल निरामिष छोलार डाल। एटा गरम गरम फुलकुलुचिर साथे खूब भालो लागे। एर जन्य आमी नियेछि 250 ग्राम छोलार डाल। डालटा आमी भालो करे धुये एक घंटा मतो भिजिए रेखेछिलाम। নিয়েছি 4 টুকরো আদা, 2টি কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। স্বাদমতো চিনি ও লবণ, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, জিরে গুঁড়ো, তেজপাতা ও শুকনো লঙ্কা, গরম মশলা ও ঘি, নারকল টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটি অন করে প্রেসার কুকারে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে তাতে 500 ml জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 টিস্পুন লবণ ও সামান্য সাদা তেল। এবার আমি প্রেসার কুকারে 3টি সিটি দিয়ে 5 মিনিট কুকারটি বন্ধ করে রেখে দেব। 5 মিনিট পর প্রেসারটি খুললাম। দেখুন বন্ধুরা, ডালটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। দেখুন ডালটাকে আঙুল দিয়ে চাপ দিলে ডালটা কিন্তু পিষে যাচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইতে তেল দিলাম। তেল গরম হলে এতে 2টি তেজপাতা ও 4টি শুকনো লঙ্কা দিয়ে দেব। বন্ধুরা আপনারা চাইলে এখন এতে সামান্য হিংও দিতে পারেন, আমি হিংয়ের ব্যবহার করিনি। দেব 1/2 টেবিল চামচ সাদা জিরে। জিরেটা সামান্য ভাজা ভাজা হলে তাতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা নারকল। নারকলগুলোকে সামান্য ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। সামান্য নেড়েচেড়ে এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে আমি নেড়েচেড়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এতে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। হালকা হাতে নেড়ে নেব। এবার এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে দেব। নুন বেশি দেব না, কারণ আমি সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ডালটাকে ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ডালটার থিকনেসটা একদম ঠিক আছে। এবার এতে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে সামান্য নেড়ে নেব। হাফ চামচ গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে ভালোভাবে গরম মশলাটাকে নেড়ে চেড়ে ডালে মিশিয়ে নেব। এবার এতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব।
সামান্য নেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে পরিবেশনের জন্য তৈরি আজকের গরম গরম নিরামিষ ছোলার ডাল। বন্ধুরা, আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ইজি রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।